Welcome to Hint BDPC. Assalamu alaikum viewers. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার স্টার্ট হওয়ার সময় একটা ভয়েস মেসেজ সেট করে ফেলতে পারবেন। আপনারা শুরুতে দেখতে পেলেন আমার কম্পিউটারটা যখন স্টার্ট হলো তখন একটা ভয়েস মেসেজ দিল, সেটা হচ্ছে ওয়েলকাম টু হিন বিডিপিসি। সো এইরকম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মেসেজ কিন্তু সেট করে রাখতে পারবেন আপনার কম্পিউটারে। আজকের এই ভিডিও এই অপশনটা নিয়ে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে এরকম মেসেজ সেট করে রাখতে পারবেন। সো ভিউয়ার্স, ভয়েস মেসেজ সেট করার জন্য আমাদেরকে আমাদের কম্পিউটারে নোটপ্যাড ইউজ করতে হবে, অর্থাৎ আমার যে কম্পিউটারে বাই ডিফল্ট নোটপ্যাড থাকে সেটা আমরা ওপেন করে ফেলবো। এবং আপনাদের সামনে আমি দেখতে পাচ্ছেন যে আমি এটা নোটপ্যাডে কিছু কোড টাইপ করে রেখেছি, এই কোডটাই ইউজ করা হবে এই ভয়েস মেসেজের জন্য। সবই একই থাকবে, শুধুমাত্র চেঞ্জ থাকবে আপনাদের যে অংশটুকুটা আমি সিলেক্ট করে দেখাচ্ছি এই অংশটুকুটা, অর্থাৎ এখানে আপনাদের মেসেজটা টাইপ করতে হবে। আপনারা কী মেসেজ দিতে চাচ্ছেন কম্পিউটার যখন স্টার্ট হয়ে যাবে, শুরুতে কী একটা ওয়েলকাম মেসেজ দিতে চাচ্ছে কম্পিউটার, এখানে আপনারা সিলেক্ট করতে হবে। সো এই অংশটাই আপনি চেঞ্জ করতে পারবেন, বাকি অংশ কিন্তু সব একই থাকতে হবে। বাকি অন্য কোনো জায়গায় যদি কোনো কিছু চেঞ্জ করেন তাহলে কিন্তু কোড কাজ করবে না। সো এই অবস্থাতেই থাকবে, খালি আপনাদের মেসেজটা চেঞ্জ হবে। সো এখানে এই অবস্থায় রাখার পর এটাকে আমি এখন সেভ করব। সেভ করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু .txt ফরম্যাটে সেভ করলে হবে না, অর্থাৎ নোটপ্যাড ফরম্যাটে সেভ করলে হবে না। আমি যখন সেভ করব এটা কিন্তু একটা অন্য ফরম্যাটে সেভ করব। আপনারা দেখেন আমি কীভাবে সেভ করছি, সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করার পর এখানে অপশন চলে এসেছে এবং এখানে সেভ অ্যাজ টাইপ আছে। সো আমি কী টাইপে সেভ করব, অল ফাইল টাইপ দিলাম। তার উপরে আমি দেখতে পাচ্ছি যে আমার এই নোটপ্যাডটা .txt ফরম্যাটে আছে। সো আমি txt ডট থেকে txt টুকুটা মুছে ফেলবো এবং আবার টাইপ করব ডট, তারপরে vbs। মোট কথা আগে ছিল .txt, এখন হয়ে যাবে .vbs। সো এই .vbs দিয়ে দেন আমি সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখানে রিফ্রেশ দিলেই আমি দেখতে পাচ্ছি ফাইলটা চলে এসেছে এবং এটা কিন্তু একটা অন্যরকম আউটপুটটা হয়ে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে দেখতে, ফাইলটা আপনারা দেখতেছেন। তো এখানে .vbs ফরম্যাটে এটা সেভ হয়েছে। সো এটার উপর ডাবল ক্লিক করলে সাথে সাথে আপনাকে কিন্তু যেটা আপনি লিখেছেন মেসেজ সেটা কিন্তু আপনাকে বলবে ভয়েসে। সো আপনারা এভাবে চেক করে নেবেন ডাবল ক্লিক করে যে ভয়েসটা ঠিকমতো বলছে কিনা, অর্থাৎ মেসেজটা ঠিকমতো সে বলছে কিনা। সো এটা চেক করা হয়ে গেলে যদি মেসেজে সে ভয়েস আকারে আউটপুট দেয় তার মানে বুঝতে হবে কোডটা ভালো মতোই কাজ করছে, কোনো প্রবলেম নেই, কোনো এরর নাই। সো এই অবস্থায় চেক করার পর এখন আমাদেরকে রান অপশনে যে একটা রান কমান্ড ইউজ করতে হবে। এখন আমি রান অপশনটা ওপেন করে নিব এবং এখানে আমি টাইপ করব কমান্ডটা, সেটা হচ্ছে শেল কলন স্টার্ট আপ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেল দিব shell, দেন কলন দিব, তারপরে কিন্তু স্টার্ট আপ ঠিক যেভাবে আছে আপনারা ঠিক সেভাবে টাইপ করবেন, দেন ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে, যেটা নতুন একটা প্যাথ, যেই প্যাথের মধ্যে আমাদেরকে ওই ফাইলটাকে স্পেসিফিক যেটা আমরা .vbs দিয়ে সেভ করেছি সেই ফাইলটাকে কপি করে পেস্ট করে দিতে হবে। সো আমি এখানে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। সো এখানেই আমাদের কাজ শেষ, আমরা এখন কপি করে পেস্ট করে দেওয়া হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে ক্লোজ করে কম্পিউটারটা রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার পর আপনারা আপনাদের কোডের মধ্যে যে মেসেজটা আপনারা স্পেসিফিকভাবে টাইপ করেছেন সেই মেসেজটাই আপনাদেরকে ভয়েস আকারে শোনাবে। সো এভাবে আপনারা আপনাদের কোডকে যেভাবেই সেভ করবেন, অর্থাৎ কোডের মধ্যে যে মেসেজটা দিয়েই সেভ করবেন, আপনারা খুব ইজিলি আপনাদের সেই মেসেজটা ভয়েস আকারে শুনতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারটা রিস্টার্ট দিয়েছি এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরই আপনারা শুনতে পাবেন আমি যে মেসেজটা আমার কোডে দিয়েছি সেটাই সে ভয়েস আকারে বলবে। ওয়েলকাম টু হিন্ট বিডিপিসি। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর এই ভিডিওতে যেই কোডটা আমি দেখেছি নোটপ্যাডে টাইপ করা সেই কোডটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কপি করে দিব, সেখান থেকে আপনারা কপি নিয়ে নিতে পারবেন আপনাদের কম্পিউটারে। আর এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।